Dear students and everyone, আমি এস এম মুন্না। পার্টস অফ স্পিচের আরও একটি নতুন টপিক তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছে। আজকের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যদি অ্যাডজেক্টিভের আলোচনা করতে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই নাউন প্রোনাউন সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে বা রাখতে হবে। তো আমরা নাউন প্রোনাউন জানি, নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড, তারপরে প্রোনাউন হচ্ছে একটা নাউনের সাবস্টিটিউশন হিসেবে আমরা ব্যবহার করি। তারপরে আমরা অ্যাডজেক্টিভ যখন আসি, তখন দেখা যায় অ্যাডজেক্টিভের সংজ্ঞা কী গিয়ে দাঁড়াচ্ছে। অ্যাডজেক্টিভের সংজ্ঞা গিয়ে দাঁড়াচ্ছে যে ওই নাউন বা প্রোনাউন সম্পর্কে যে আমরা বলে থাকি যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে, তাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলে। এই অ্যাডজেক্টিভ যে আছে, আমরা এই অ্যাডজেক্টিভ সম্পর্কে কিন্তু সবাই মোটামুটি 4-5 থেকেই শুরু করে সবাই পরিচিত। কিন্তু আমি প্রত্যেকটার সংজ্ঞা তোমাদেরকে বলতে চাই না, আমি আমার নিজস্ব ভাষা দিয়ে ওই সংজ্ঞাগুলোকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। অতএব আমার সংজ্ঞার সাথে যাতে তোমাদের যে হুবহু মিলে যাবে, এটি এই ধরনের ভ্রান্ত ধারণা তোমরা কিন্তু রাখবে না। আমি প্রত্যেকটা ভিডিওতে পার্টস অফ স্পিচের একটা মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভিডিও যদি বড় মনে হয়, তোমরা টেনে টেনে অল্প অল্প করে আমার এই ভিডিওগুলো দেখবে, তোমাদের অনেক উপকারে আসবে। তো আজকের টপিক যে আমরা অ্যাডজেক্টিভ নিয়ে যে আলোচনা করতে যাচ্ছি, তো এই অ্যাডজেক্টিভের আলোচনাও কিন্তু অনেক বড় একটা বিস্তারিত একটা আলোচনার বিষয় থাকে। তো আমি আজকে এই ভিডিওতে অ্যাডজেক্টিভের যে ধারণা সেটা আমি দেওয়ার চেষ্টা করব। আমরা যদি তোমাদের কাছে জানতে চাই যে অ্যাডজেক্টিভ কত প্রকার, তোমরা বলতে পারো যে 5 প্রকার বা 4 প্রকার বা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের প্রকারগুলো উল্লেখ থাকে। তো যেভাবেই থাক না কেন, আমরা 5 প্রকার কিন্তু আমরা শিখেছি 5 প্রকার, এবং সেখানে 5 প্রকারের মধ্যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভটাই কিন্তু অনেক প্রকারের। তো সব মিলে 8 প্রকার, 9 প্রকার, এর চেয়ে বেশিও অনেকে দেখে থাকেন তাদের গ্রামার বইগুলোতে। তো আমি আজকে মোটামুটি তোমাদেরকে বলি যে অ্যাডজেক্টিভ মোটামুটি 5 প্রকার নিয়ে আমি আলোচনা করতে যাব, এবং 5 প্রকারের পাশাপাশি হয়তো অন্যান্য প্রকারগুলো চলে আসবে অ্যাডজেক্টিভের। তো সংজ্ঞা তোমরা জানোই, মোটামুটি এই 5 প্রকার অ্যাডজেক্টিভটাকে বুঝে নেওয়ার পরেই কিন্তু আমরা 8 প্রকার অ্যাডজেক্টিভ সম্পর্কে আরও ক্লিয়ার হতে পারব। তো যাই হোক, অ্যাডজেক্টিভ আমি এখানে যদি 5 প্রকার বলি, তাহলে এই 5 প্রকার কোনটা দেখতে পাচ্ছ যে প্রপার অ্যাডজেক্টিভ, তারপর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ, আর প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা জানতে চাই, তাহলে বেশ কী কী পাচ্ছি সেখানে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থেকে যে সমস্ত অ্যাডজেক্টিভ হয়, বা ডিমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে, বা পসেসিভ প্রোনাউন থেকে, বা রিলেটিভ প্রোনাউন থেকে, বা ইন্টেরোগেটিভ প্রোনাউন থেকে যে সমস্ত অ্যাডজেক্টিভ হয়, সেগুলো মিলে মোটামুটি 8-9 প্রকার হয়ে যায়। তো প্রপার অ্যাডজেক্টিভটা কী? প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে সাধারণত প্রপার নাউন থেকে আমরা যেই অ্যাডজেক্টিভটা তৈরি করে থাকি। যেমন মনে করো বাংলাদেশ একটা প্রপার নাউন, কিন্তু যখন বাংলাদেশি বলা হচ্ছে, তখন সেই বাংলাদেশে একটা গুণবাচক একটা কিছু বোঝা যাচ্ছে। যে যদি বলি বাংলাদেশি কাপড়, বাংলাদেশি চা, তো একটা গুণ বোঝাচ্ছে। এই নামটা আমরা প্রপার অ্যাডজেক্টিভে নিয়ে গিয়ে একটা এই প্রপার নাউনকে প্রপার অ্যাডজেক্টিভ একটা গুণবাচক নাউনে নিয়ে গেলাম। যেমন বাংলাদেশি চা, বাংলাদেশি টি, বাংলাদেশি বয়েজ বা বাংলাদেশি গার্লস, ব্রাজিলিয়ান কফি বা রাশিয়ান গার্ল। তো এই যে আমরা এই ধরনের প্রপার নাউনগুলোকে কিন্তু আমরা অ্যাডজেক্টিভে নিয়ে গেলাম, তৈরি করলাম। ইটালিয়ান বা রাশিয়ান, ব্রাজিলিয়ান, বাংলাদেশি, নেপালি, জাপানিজ, এই যে এগুলো সবগুলোই কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিটা কি? এই কোয়ালিটি শব্দ যখন আমরা বিশ্লেষণ করতে যাই, তো কোয়ালিটিতে আমরা 3টা জিনিস বেশি করে খেয়াল করি। যে মনে করো কোনো কাপড়ের কথা বলে যদি বলি, কাপড়টা মোটা, এটা হতে দোষও হতে পারে আবার গুণও হতে পারে, কিন্তু মোটায় আমি যদি দোষ হিসাবে ধরি, তাহলে এটা দোষ যে কাপড়টা মোটা। বা পানিটা গরম, পানির একটা অবস্থা। আবার যদি আমি বলি যে পানিটা ঠান্ডা, তাহলে পানির একটা গুণ প্রকাশ করলাম। তো যাই হোক, আমি সহজভাবে যদি বলি যে দোষ গুণ অবস্থা, ছেলেটি চালাক, তাহলে গুণ বোঝালো। ছেলেটি দুষ্ট, তাহলে এটা দোষ বোঝালো। আবার যদি বলি যে কলমটি নতুন, নিউ বা ওল্ড, এটা একটা অবস্থা। কলমটা কেমন সেটা একটা, পানি ঠান্ডা গরম অবস্থা। তো দোষগুণ অবস্থা যদি আমরা কোনো শব্দ, আমি যদি বলি গুড, অত যেটা সবাই জানো তোমরা গুড,
তারপরে স্ট্রং, উইক, হ্যাঁ, বা হট, কোল্ড, ইয়াং, ওল্ড, এই ধরনের অনেক অ্যাডজেক্টিভ আছে। তো একটি দুটি আমি যদি বলি, তাহলে তোমরা মনে করবে যে এই ধরনের যত রকমের দোষগুণ অবস্থা বোঝায় এইরকম যতগুলো শব্দ থাকবে সেগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো অ্যাডজেক্টিভ অফ তাহলে কোয়ান্টিটিটা কি? খুব সহজ, কোয়ান্টিটি দিয়ে আমরা কিন্তু পরিমাণ বুঝি। তো পরিমাণবাচক শব্দটাই হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো পরিমাণ আমরা কিসের দেখাই? সাধারণত অ্যাডজেক্টিভ অফ সাধারণত আমরা দেখি যে কোয়ান্টিটিতে আমরা সাধারণত ম্যাটেরিয়াল নাউন বা ম্যাটেরিয়াল নাউন যেগুলো থাকে, যেমন চাল, আটা, তেল, চিনি, লবণ, সোনা, রূপা, হ্যাঁ, এই ধরনের জিনিসকে যে আমরা যে অজন করি, শান্ত ওই ধরনের নাউন, যে নাউনকে নাউন যে নাউনগুলোকে আমরা সাধারণত অজন করি, গণনা করতে পারি না, এই ধরনের নাউনের পূর্বে আমরা যে পরিমাণটা দেখানোর চেষ্টা করি, যেমন অনেক চাউল, মাচ রাইস, ঠিক আছে, অথবা যদি বলি যে কিছু চিনি, আমাকে কিছু চিনি দাও, প্লিজ গিভ মি সাম সুগার, অথবা এখানে কিছু লবণ একটু দাও তো, অ্যাড সাম সুগার, অথবা অ্যাড সাম সল্ট হেয়ার, বা পানিতে আমি দিচ্ছি, পানিতে মানে প্রচুর পানি, মাছ ওয়াটার, মাছ রাইস, ঠিক আছে, প্রচুর পানি, প্রচুর, আই ড্রিঙ্ক মাছ ওয়াটার, অথবা আমার এই ব্যাপারে কিছু জ্ঞান আছে, আই হ্যাভ সাম নলেজ। তো এই যে নলেজ, এই নলেজ হোক বা রাইস হোক, ওয়াটার হোক, পানি হোক, গোল্ড, যেটাই হোক না কেন, এগুলো এমন নাউন যেগুলো নাউনকে আমরা শান্ত গণনা করতে পারি না। এই যে অ্যাডজেক্টিভগুলো বললাম, মাছ বা সাম অথবা লিটিল বা এনাফ, এইরকম যে সমস্ত এনি, নো, হ্যাঁ, এই ধরনের যে সমস্ত অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভগুলোর পরে কিন্তু আমরা সবসময় কিন্তু আনকাউন্টেবল নাউন ব্যবহার করব। তো আমরা মোটামুটি বুঝলাম যে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সাধারণত সেগুলো যেগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে এবং পরিমাণকে সেগুলো পরিমাণকে দেখিয়ে দেয়। তারপরে মনে করো অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভটা কি? সংখ্যাবাচক, যেখানে সংখ্যা আমরা পাবো স্পষ্ট, 1, 2, 3, 4, 5, হ্যাঁ, 50, 10 বা 100, যেটাই হোক না কেন একটা সংখ্যা পাচ্ছি, আবার সংখ্যার ওইখান থেকে আবার কিছু সংখ্যার আভাস পাই, যেমন মনে করো ফিউ, তাহলে সাম অথবা মেনি, এইরকম আবার দেখো 1, 2, 3 থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, একটা ক্রম, তো এই রকম কিছু পাই, যেমন, তাহলে আমি স্পষ্ট করে আমি তোমাদেরকে সহজভাবে এইটুকু বলতে চাই যে যেখানে 1, 2, 3, 4, 5 এইরকম সংখ্যা স্পষ্ট আছে, অথবা যেখান থেকে আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড সংখ্যা তৈরি করছি, ক্রমবাচক সব সংখ্যা তৈরি করছি, অথবা মনে করো সংখ্যার আভাস পাচ্ছি ফিউ, সাম, মেনি, নো, এনি, এই ধরনের সংখ্যাবাচক শব্দগুলোকেই আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলি। তা নিউমেরাল অ্যাডজেক্টিভ কি? মেনি, সাম, ফিউ, আবার নো, এনিও ব্যবহার করতে পারো। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যেখানে আমরা মাচ, সাম, নো, এনি, লিটল, এনাফ এগুলো পাই, তো আমরা জানি যে এগুলোর পরে শান্ত আনকাউন্টেবল নাউন বসে। তো আবার দেখা যাচ্ছে ওই সাম শব্দটা যেটা আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে ব্যবহার করি, সেটি কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বারেও আমরা ব্যবহার করতে পারব, তবে এইখানে কিন্তু সামের পরে আমাদেরকে কাউন্টেবল নাউন ব্যবহার করতে হবে, যেমন আই হ্যাভ সাম বুকস, আই হ্যাভ সাম পেন্স, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, তাহলে এই যে বুকস, ফ্রেন্ডস, পেন্স, এগুলো যেহেতু গণনা করা যায়, আমরা এখানে সাম ব্যবহার করতে পারছি। তাহলে সাম কিন্তু পরিস্থিতি অনুযায়ী আমরা কখনো এটাকে কোয়ান্টিটিতে ব্যবহার করতে পারি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিতে, আবার কখনো অ্যাডজেক্টিভ অফ নাম্বারেও ব্যবহার করতে পারি। তো এখন আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যাই। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভগুলো সাধারণত প্রোনাউন থেকে তৈরি করা হয়, যেমন মনে করো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা জানি, ইচ, আইদার, নাইদার, আবার ডিমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা জানি, দিস, দ্যাট, দিস, দোজ, পসেসিভ প্রোনাউন মাই, আওয়ার, ইয়োর, হিজ, দেয়ার, তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা জানি, হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, তারপরে রিলেটিভ অ্যাডজেক্টিভ আমরা কীভাবে তৈরি করব, রিলেটিভ প্রোনাউন দিয়ে, তো ওই শব্দগুলোই, হু, হুম, হুজ, যখন এদের পরে আমরা এদের পরপরই যতগুলো বললাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ বা
পসেসিভ, ইন্টারোগেটিভ বা রিলেটিভ, এই সমস্ত প্রণয়নের পরপরই যদি আমরা কোনো নাউন নিয়ে আসি, তবে সেটা কিন্তু একটা অ্যাডজেক্টিভে পরিণত হবে, এবং সেই অ্যাডজেক্টিভকেই আমরা বলবো প্রনোমিনাল অ্যাডজেক্টিভ। সেগুলোর নাম হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বা ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা রিলেটিভ অ্যাডজেক্টিভ অথবা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ অথবা পসেসিভ অ্যাডজেক্টিভ। তো এগুলো আমি তোমাদেরকে একটু লেখে লেখে দেখানোর চেষ্টা করি, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো মোটামুটি আমরা বুঝে ফেললাম যে আমাদের যদি অ্যাডজেক্টিভ আমরা পাঁচ প্রকার হিসাবে যদি ধরি, তাহলে বলবো প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ, তারপরে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, আবার একটু দেখাই দিচ্ছি যে প্রপার অ্যাডজেক্টিভ দেখো কেমন হয়। প্রপার অ্যাডজেক্টিভ দেখো, প্রপার নাউন থেকে যে সমস্ত অ্যাডজেক্টিভ তৈরি হচ্ছে, যে আমরা জানি বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলো একটা প্রপার নাউন। দেখো এই বাংলাদেশকে যখন আমরা আই যুক্ত করে দিয়েছি, বাংলাদেশি করে দিয়েছি, বা ইন্ডিয়াকে ইন্ডিয়ান করে দিয়েছি, তখন কিন্তু সেটা এই প্রপার নাউনগুলো প্রপার অ্যাডজেক্টিভ হয়ে গেল। খুব সহজ এরকম তোমরা অনেকগুলো প্রপার অ্যাডজেক্টিভ তৈরি করতে পারবে। তারপরে দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কোয়ালিটিতে আমরা একটু আগেই শিখলাম যে দোষ গুণ অবস্থা বোঝায়। তো এইখানে মোটামুটি যে কয়েকটা শব্দ দিয়েছি, আগলি, কুৎসিত বা অ্যাট্রাক্টিভ, আকর্ষণীয় বা বিউটিফুল, নাইস বা হট, গরম পানির অবস্থা যদি বলা হয় গরম বা ঠান্ডা, হট কোল্ড, বা আম কাঁচা বা পাকা, রাইট গ্রিন, এই ধরনের এই শব্দ কয়েকটি দিলাম, তোমরা এইরকম অসংখ্য অ্যাডজেক্টিভ পেয়ে যাবে। অর্থাৎ যেখানে দেখবে যে দোষগুণ অবস্থা বোঝাচ্ছে, সেই ওই জাতীয় শব্দগুলোই কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা কি, খুব সহজ, একটু আগে বলেছি যে পরিমাণ, যেখানে পরিমাণ বোঝানো হয়। তো এর যে পরিমাণবাচক কয়েকটা শব্দ তোমাদেরকে দেয়া দেখতে পাচ্ছ, যে মাচ, লিটল, সাম, এনি, এইরকম আরও অনেক শব্দ আছে যেগুলো সাধারণত আনকাউন্টেবল নাউন, যে নাউনগুলোকে গণনা করা যায় না, ম্যাটেরিয়াল নাউন বিশেষ করে, তার পূর্বে কিন্তু আমরা এই ধরনের পরিমাণবাচক শব্দ অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে থাকি। মাচ রাইস বা লিটল ওয়াটার বা সাম নলেজ, এইরকম, হ্যাঁ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এমন নাউন আসতেছে যে আমরা যাকে অবশ্যই আমরা গণনা করতে পারি না। তো তাদের পূর্বেই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আমরা এই সমস্ত শব্দ মাচ, লিটল, সাম, এনি, নো, এই ধরনের শব্দগুলো ব্যবহার করি, অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করি, পরিমাণবাচক শব্দ যাকে বলা হয়। তারপরে দেখো, যেমন আমি একটা উদাহরণ তোমার, যে আই ড্রিঙ্ক মাচ ওয়াটার, আমি প্রচুর পানি খাই, তাহলে এই যে ওয়াটার, এই ওয়াটার যে আছে, এর পূর্বে কিন্তু আমরা মাচ ব্যবহার করলাম, সাম ব্যবহার করতে পারি কিছু যদি হয়। তো এই এই যে না ওয়াটার, এটা আনকাউন্টেবল নাম, তার পূর্বেই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি ব্যবহার করে থাকি। তো অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ কি, যে নাউনগুলো, যে অ্যাডজেক্টিভ দ্বারা আমরা কিন্তু সংখ্যার একটা আভাস পাই, সংখ্যা পাই, হ্যাঁ, স্পষ্ট সংখ্যা থাকে, যেমন 1, 2, 3, 4, 5 যত বলো না কেন, এইখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, এই হয় না ক্রম বোঝাচ্ছে, 1, 2, 3 থেকেই ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে। তারপর মনে করো যে এর পাশাপাশি আমরা আরও কিছু যেগুলো শব্দ আছে, যেমন সাম, মেনি, অথবা অল, এনি, সেভারাল, তারপরে 1, 2 বলেছি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড তো বলেছি, তো এইগুলোও কিন্তু অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আবার মজার ব্যাপার হচ্ছে যে অ্যাডজেক্টিভ অফ নাম্বারের পরে কিন্তু আমরা দেখা যায় যে কাউন্টেবল নাউনগুলো ব্যবহার করি, যেমন এখান থেকে দেখাই যে সাম বুকস, মেনি ফ্রেন্ডস, বা অল বুকস, বা অল ফ্রেন্ডস, সেভারেল বুকস, সেভারেল পেন্স, এইভাবে করে কিন্তু আমরা যেগুলো বোঝা শব্দগুলো ব্যবহার করছি, এরপরে যে সমস্ত নাউন চলে আসছে সেগুলো কিন্তু কাউন্টেবল। তো এইটাই মজার বিষয়, নাউনের পূর্বে বা পরে যে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি, এদেরকে আমরা সেই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে ব্যবহারকে অ্যাট্রিবিউটিভ ইউজ অথবা প্রিডিকেটিভ ইউজ বলিয়ে থাকি। যেমন এখানে হি ইজ এ গুড বয়, বয়, এই যে ছেলে, ছেলের পূর্বে কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করলাম, এটা এই ব্যবহারটা কিন্তু অ্যাট্রিবিউটিভ ইউজ। আবার দেখো প্রিডিকেটিভ ইউজ কেমন হয়, যখন আমরা নাউনের পরে কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করি, যেমন দি গার্ল ইজ নাইস বা দি গার্ল ইজ বিউটিফুল, তাহলে নাউনের পরে কিন্তু নাইস বা বিউটিফুল আসছে। তো এই হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ এবং প্রিডিকেটিভ ইউজেরও মোটামুটি একটা ধারণা দিলাম। এই অ্যাডজেক্টিভ সম্পর্কে মোটামুটি অনেক কিছু তোমাদেরকে বলার বা বোঝানোর চেষ্টা করেছি, যদিও আমি খুব বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝাতে পারিনি, তবে নেক্সটে আবার আমি হয়তো অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব, তোমাদের সামনে আসবো,
অ্যাডজেক্টিভের বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে যতটুকু তোমরা জানলে শিখলে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এটুকুই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।